সিডিপি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আসলাম তো আমরা আলোচনা করছি দু হাজার এমসিকিউ সিরিজ অ্যাকচুয়ালি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে আমরা দু হাজার এমসিকিউ সিডিপি থেকে কমপ্লিট করবো তো আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে লেখা আছে যে টু থাউজেন্ড এমসিকিউ সিরিজ এরকম একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্ট থেকে একদম আমরা যেভাবে ক্লাসগুলো করেছি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন সেভাবে ক্লাসগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে দেখতে পারেন কারণ প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট পাশাপাশি সবগুলো এমসিকিউ যখন আপনারা দেখবেন পাশাপাশি আলোচনাগুলোও রয়েছে আর্ডিয়ান স্টাডি চ্যানেলে আলোচনাগুলোও দেখবেন টপিকগুলোর তাহলে আশা করি পরীক্ষার মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন তো দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে শিকন সংক্রান্ত মূল্যায়ন যাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং শিকনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং নিচের কোনটির ভিত্তিতে এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে দেখুন আমাদের কাছে যে অপশানগুলি রয়েছে অপশান এতে রয়েছে কার্যাবলী বিতে উদ্দেশ্য সিতে হচ্ছে কার্যাবলী এবং উদ্দেশ্য ডিতে হচ্ছে এগুলির কোনোটি নয় তোমরা রাখবেন এক নম্বর আনসার হবে কার্যাবলী এবং উদ্দেশ্য দেখুন অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এটা কার্যাবলীর ক্ষেত্রেও পার্থক্য রয়েছে এবং উদ্দেশ্যগতও পার্থক্য রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং একটা উদ্দেশ্যে করা হয় এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং অন্য আর উদ্দেশ্যে করা হয় স্কুলের মধ্যে বা ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য বা এরকম না যে অ্যাসেসমেন্ট কিন্তু টিচারদেরও করা যায় ঠিক আছে তো দু নম্বর যে প্রশ্নটা রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে শিকণের জন্য মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর ক্ষেত্রে মূল্যায়ন করা হয় কি মূল্যায়ন করা হয় দেখি অপশান এতে রয়েছে মনে রাখবেন প্রশ্নটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং ঠিক আছে পরিশিক্ষণ বা নির্দেশনা প্রদানের সময় পরিশিক্ষণ বা নির্দেশনা প্রদানের সমাপ্তিতে এগুলোর দুটোই উপরের কোনোটি নয় তো এটার আনসার কী দেখুন সিকন্ডুল না মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা হচ্ছে নির্দেশনার সময় সমাপ্তিতে দ্বারা কিন্তু একদম শেষে যেটা করা হয় এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং ঠিক আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কখন করা হয় এটা হচ্ছে আমাদের যখন শেষের দিকে সমাপ্তিতে কোনো একটা পড়ানোর শেষে আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং করা হয় যখন পড়ানো হচ্ছে ডিউরিং মনে রাখবেন ডিউরিং প্রসেস হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর আফটার যে প্রসেসটা সমাপ্তিতে যেটা এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে সি সিই চালু হয়েছে নিম্ন প্রাথমিক স্তর পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত মাধ্যমিক স্তর এবং কোথাও কোথাও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নাকি এগুলির কোনোটিই নয় তো এটার আনসার হচ্ছে অপশান সি মাধ্যমিক স্তর এবং কোথাও কোথাও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সিসি ইর পুরো নাম কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালিউশন ঠিক আছে যার আন্ডারেই অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং আসে অ্যাসেসমেন্ট অফ লার্নিং সাবমেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত অ্যাসেসমেন্ট ফর ফর লার্নিং এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে তাছাড়াও স্কলারস্টিক কোস্কলারস্টিক অনেক বিষয় রয়েছে পোর্টফোলিও অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সবগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব তারপর দেখুন চার নম্বর যে প্রশ্নটা নিচের কোনটি ইন্টারিজম অ্যাসেসমেন্ট বলা হয় মানে নিচের কোনটিকে পোর্টফোলিও মৌখিক পরীক্ষা সহ পাঠ্যক্রমিক কার্য নাকি এগুলির কোনোটিই নয় তো আনসার হচ্ছে অপশান এ পোর্টফোলিও পাঁচ নম্বর সিসিই এর উদ্দেশ্য হল সিসিইর কি উদ্দেশ্য রয়েছে মানে কন্টিনিউয়াস এবং কমপ্লিহেন্সিভ ইভালিউশন যে স্কুলগুলোতে করা হচ্ছে এটার একটা উদ্দেশ্য রয়েছে এবং কি উদ্দেশ্য করা হচ্ছে অপশান এতে রয়েছে শিক্ষণ শিক্ষণের উন্নতি সাধন বিতে রয়েছে শিকণের ত্রুটি সমূহ কুঁজে বের করা ডিতে রয়েছে এ এবং বি সরি সিতে এবং ডিতে রয়েছে এগুলোর কোনোটি নয় তো আনসার হচ্ছে অপশান সি এ এবং বি মানে সিই আর উদ্দেশ্য হচ্ছে শিক্ষণ শিক্ষণের উন্নতি সাধন একদম উন্নতি সাধন পাশাপাশি শিকনের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে এগুলো যেন কুঁজে বের করা যায় এবং কুঁজে বের করার জন্য তাদেরকে রিমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেই গ্যাপগুলো যেন পূর্ণ করা যায় এখন বলবেন রিমিডিয়াল টিচিং কি রিমিডিয়াল টিচিং নিয়ে আমরা আলোচনা করব কোনো একদিন ছয় নম্বর এস বি এ এর পুরো নাম হলো স্কুল বেসড অ্যাসেসমেন্ট স্কুল বোর্ড অ্যাসেসমেন্ট সিস্টেমেটিক বেসড অ্যাসেসমেন্ট নাকি এগুলির কোনোটি নয় ছয় নম্বরের আনসার হচ্ছে অপশান এ স্কুল বেসড অ্যাসেসমেন্ট মনে রাখবেন স্কুল বেসড অ্যাসেসমেন্ট এস বি এর পুরো নাম হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট তারপর দেখুন আমাদের কাছে রয়েছে সি সিই তে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সাবমিটিভ অ্যাসেসমেন্টের শতকরা পরিমাণ হলো যথাক্রমে দেখুন আমাদের যে এখন তো সিস্টেমটা নেই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কত নম্বর যেত আর সাবমিটিভ অ্যাসেসমেন্টের জন্য কত নম্বর যেত ফর্মেটিভের জন্য কি ষাট পার্সেন্ট আর সাবমিটিভের জন্য চল্লিশ পার্সেন্ট নাকি চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নাকি সত্তর পার্সেন্ট এবং ত্রিশ পার্সেন্ট তো সি সিই যেটা এটা আনসার হচ্ছে অপশান বি মনে রাখবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চারবার নেওয়া হতো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ওয়ান টু থ্রি ফোর দশ নম্বর করে চল্লিশ আর সাবমেটিভ অ্যাসেসমেন্ট থেকে যেত ত্রিশ নম্বর এবং ত্রিশ নম্বর ষাট নম্বর টোটাল একশো তো মনে রাখবেন এ বি নম্বরটা হচ্ছে আনসার কারণ ফর্মেটিভ থেকে চল্লিশ পার্সেন্ট এবং সাবমেটিভ থেকে ষাট পার্সেন্ট যেত ঠিক আছে তারপর দেখুন আট নম্বর ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে সকল ধর্মীয় ও ভাষাগত সম্প্রদায় নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে একুশ ব্রাকেট এন ধারাই এটার মধ্যে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে সাতাশ ব্যাকেট এক নং ধারাই উনত্রিশ ব্যাকেট এক নং ধারাই নাকি ত্রিশ ব্যাকেট এক নং ধারাই তো এটার আনসার হচ্ছে আট নম্বর অপশন ডি ত্রিশ ব্যাকেট এক নং ধারাই অপশান ডি হবে আনসার উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে এটা দেখুন শিক্ষাগত মূল্যায়নের কৌশল হিসেবে সোশিওমেট্রিক হ্যাঁ সোসিওমেট্রিয়ার ধারণা কে বিকশিত করেন এটা সবাই জানেন যে সমাজমিতির কথা কে বলেছিলেন জে এল মুরেনু মনে রাখবেন নামটা কারণ এটা মুখস্থ করার বিষয় বুদ্ধির দ্বিশক্তির গঠনগত মতবাদ কয় মাত্রিক এই প্রশ্নটা আমার একটু দেখতে হবে ঠিক আছে তো চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্নে বুদ্ধি হলো ত্রিমাত্রিক ক্ষমতাযুক্ত ঘনক থ্রি ডাইমেনশনাল ফিগার এটির ধারণা দিয়েছিলেন আশা করি সবাই জানেন এটা সরি জেপি গিলফোর্ড রজার্স গার্ডনার নাকি কুল আনসার হচ্ছে জেপি গিলফোর্ড জেপি গিলফোর্ড কিন্তু থ্রি ডাইমেনশনাল থিওরির কথা বলেছিলেন আর রজার্স বলেছিলেন সেলফ থিওরির কথা গার্ডনার বলেছেন মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা তো মনে রাখবেন জেপি গিলফোর্ড এখান থেকে কিন্তু একটা ট্যাট ওয়ানের মধ্যে প্রশ্ন আছে ঠিক আছে তারপর নিচের কোন বুদ্ধির মাত্রা বা উপাদানের কথা গিলফোর্ড বলেছেন বিষয়গত উপাদান ফলাফলগত উপাদান প্রক্রিয়াগত উপাদান সবগুলোর কথা কিন্তু তিনি বলেছেন তার জন্য ত্রিমাত্রিক একমাত্রিক এক দুই তিন এরকম ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল তিরুরির কথা উনি বলেছেন তো আনসার হচ্ছে উপরের সবগুলি গিলফোর্ডের মতে নিচের কোনটি সঠিক বিষয় বস্তুগত মাত্রা ক্ষমতার সংখ্যা হচ্ছে পাঁচটি একদমই সঠিক ফলাফলগত মাত্রা ক্ষমতার সংখ্যা ছয়টি আর প্রক্রিয়াগত মাত্রার ক্ষেত্রে বলা হয়েছে ছয়টি তো আনসার হবে উপরের সবগুলো অপশান ডি তারপর দেখুন নিচের কে অডিওটারি ইন্টেলিজেন্স বা ভিজুয়াল ইন্টেলিজেন্সের ধারণা অস্বীকার করেছেন রজার্স স্কিনার আলফ্রেড বিনেন একটি গার্ডনার তো আনসার হচ্ছে অপশান সি আলফ্রেড বিনে পনেরো নম্বর প্রেশনা হলো এক ধরনের মানসিক অবস্থা দৈহিক অবস্থা মনোদৈহিক অবস্থা নাকি সামগ্রিক অবস্থা তোমার রাখবেন প্রেশনা হচ্ছে এক ধরনের মনোদৈহিক অবস্থা আনসারটা কি মনোদৈহিক অবস্থা প্রেসনা প্রেশনা হলো ব্যক্তির এমন অবস্থা বা গতি যা তাকে কোনো আচরণের জন্য বা কোনো অভিষ্ট লাভে প্রবৃত্ত করে কে বলেছেন ওডোয়ার্থ গিলফোর্ড এখানে দুটো অপশনই রয়েছে হ্যাঁ ষোলো নম্বর যে প্রশ্নটা তো এটার আনসার কি হচ্ছে ষোলো নম্বরের আনসার হচ্ছে অপশান এ ওডওয়ার্থ নেতৃত্বের আকাঙ্ক্ষা কি ধরনের প্রেরণা মানসিক প্রেরণা সামাজিক প্রেরণা প্রাথমিক প্রেশনা নাকি উপরের কোনোটি নেই তো এটা হচ্ছে নেতৃত্বের আকাঙ্ক্ষা হচ্ছে অপশান সি প্রাথমিক প্রেষনা তো এই ছিল গুরুত্বপূর্ণ সতেরোটি এমসিকিউ আমরা সিটিপি থেকে এমনভাবে এমসিকিউ আলোচনা করব পাশাপাশি আমাদের তো আলোচনা রয়েছেই আমাদের চ্যানেলে তো আশা করি আপনাদের কাজে আসবে আপনারা আর ডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন পাশাপাশি কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান হ্যাঁ ধরুন কোনো একটা বিষয়ে জানতে চান তাহলে আপনারা কি করতে পারেন কল করতে পারেন তো ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর এই নম্বরে কল করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন এটা নোটের ব্যাপারে জানতে পারেন অ্যাডমিশনের ব্যাপারে জানতে পারেন পাশাপাশি অন্য কোনো বিষয়ে জানতে চাইলেও জানতে পারেন যদি বিষয়টা আমি জানি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি আপনারা আর্ট স্টাডি চ্যানেলের সাথে রয়েছেন এবং পাশে রয়েছেন